বিসিসিআই এর নতুন চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ভারতীয় দলের দুই তারকা শ্রেয়স আয়ার ও ঈশান কিশান। আর সেই নিয়ে বিতর্কের ঝড় দেশের ক্রিকেট মহলে। আবার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই, তবে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি সমাজ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, আমার মনে হয় বোর্ড চাইছে শ্রেয়সীরা ঘরোয়া ক্রিকেট খেলুক। শ্রেয়সের রঞ্জি না খেলার সিদ্ধান্তে আমি অবাক। এই প্রতিযোগিতায় অবশ্যই খেলা উচিত। আমার মনে হয় বোর্ড একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে ওদের চুক্তি থেকে বাদ দিয়ে। বোর্ডের বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। রঞ্জি ট্রফি তো দেশের সেরা প্রতিযোগিতা। তবে শুধু শ্রেয়স নয়, শ্রেয়সের পাশাপাশি রঞ্জি খেলেননি ঈশানও। তবে কেন খেলবেন না তরুণ এই উইকেট রক্ষক? এই সিদ্ধান্তেও অবাক হয়েছেন সৌরভ। তিনি বলেন, ওর প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা উচিত ছিল, দেশের সেরা প্রতিযোগিতা খেলবে না। শ্রেয়স তবেও দুদিন পর মুম্বাইয়ের রঞ্জির সেমিফাইনালে খেলবে। ঈশান তরুণ ক্রিকেটার, ভারতের সব ধরনের দলে ছিল, আইপিএলে প্রচুর টাকার চুক্তি পেয়েছে, তারপরেও কেন রঞ্জি খেলবে না? ঈশানের মতো প্রতিভাবান ক্রিকেটারের তো আরো বেশি করে এই ধরনের ক্রিকেট খেলা উচিত। আমি অবাক হয়েছিলাম ও না খেলায়। পাশাপাশি তিনি আরো বলেন, রঞ্জি ট্রফিতে একজন ক্রিকেটার কেমন খেলছে তা দেখিয়ে জাতীয় দল নির্বাচন করা হয়। আইপিএল ছিল না আমাদের সবল, এখন আইপিএল এসেছে, অনেকের ক্যারিয়ার বদলে দিয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো ভারতের সেরা প্রতিযোগিতা রঞ্জি ট্রফি। বিসিসিআই এর নতুন চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে ভারতীয় দলের দুই তারকা শ্রেয়স আয়ার ও ঈশান কিশান। আর সেই নিয়ে বিতর্কের ঝড় দেশের ক্রিকেট মহলে। আবার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই, তবে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি সমাজ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, আমার মনে হয় বোর্ড চাইছে শ্রেয়সীরা ঘরোয়া ক্রিকেট খেলুক। শ্রেয়সের রঞ্জি না খেলার সিদ্ধান্তে আমি অবাক। এই প্রতিযোগিতায় অবশ্যই খেলা উচিত। আমার মনে হয় বোর্ড একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে ওদের চুক্তি থেকে বাদ দিয়ে। বোর্ডের বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটারদের অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলা উচিত। রঞ্জি ট্রফি তো দেশের সেরা প্রতিযোগিতা। তবে শুধু শ্রেয়স নয়, শ্রেয়সের পাশাপাশি রঞ্জি খেলেননি ঈশানও। তবে কেন খেলবেন না তরুণ এই উইকেট রক্ষক? এই সিদ্ধান্তেও অবাক হয়েছেন সৌরভ। তিনি বলেন, ওর প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা উচিত ছিল, দেশের সেরা প্রতিযোগিতা খেলবে না। শ্রেয়স তবেও দুদিন পর মুম্বাইয়ের রঞ্জির সেমিফাইনালে খেলবে। ঈশান তরুণ ক্রিকেটার, ভারতের সব ধরনের দলে ছিল, আইপিএলে প্রচুর টাকার চুক্তি পেয়েছে, তারপরেও কেন রঞ্জি খেলবে না? ঈশানের মতো প্রতিভাবান ক্রিকেটারের তো আরো বেশি করে এই ধরনের ক্রিকেট খেলা উচিত। আমি অবাক হয়েছিলাম ও না খেলায়। পাশাপাশি তিনি আরো বলেন, রঞ্জি ট্রফিতে একজন ক্রিকেটার কেমন খেলছে তা দেখিয়ে জাতীয় দল নির্বাচন করা হয়। আইপিএল ছিল না আমাদের সবল, এখন আইপিএল এসেছে, অনেকের ক্যারিয়ার বদলে দিয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো ভারতের সেরা প্রতিযোগিতা রঞ্জি ট্রফি। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।